আল্লাহ সন্তুষ্টি যদি আমরা পেতে চাই তার জন্য আমি আপনাদেরকে 12টি ওয়াসিফা বলবো। কথা কোন কয়টি ওয়াসিফা? আমরা আল্লাহর মুহাব্বত চাই কি চাই? আল্লাহর মুহাব্বত যদি না পাই তাহলে এই বান্দা হই আর লাভ কি? কি করলে আল্লাহকে পাওয়া যায়? এক নম্বর, অধিকারে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলুন, কথা বলুন, অধিকারে আল্লাহর, আর একটু জোরে কোন অধিকারে আল্লাহর জিকির করা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বললাম সকাল এবং সন্ধ্যায় অধিকারে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলুন, আল্লাহর জিকির আমাদের করা দরকার আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? এক নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। দুই নম্বর, আল্লাহ যেটার উপরে রাজি। কথা কোন? আল্লাহ যেটার উপরে রাজি। দুই নম্বর হলো যেটি আল্লাহর পছন্দ সেটিতে কুরবান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলুন না, যেটি আল্লাহর পছন্দ সেটিতে কি হয়ে যাওয়া? এটি কিরকম? আপনি দোকান করেন, আপনি গাড়ি ড্রাইভ করেন, অথবা আপনি যে কোনো কাজ করেন, আজান যখন দেয় আজান দেবার সাথে সাথে নামাজ পড়াটা পছন্দ করেন কে? আর একটু জোরে কোন কে? ও মুসলমান, দোকান বন্ধ করে দেন কিংবা দোকান দোকানের জায়গায় রেখে দেন, গাড়ির গাড়ি চালানো স্টপ করে দেন, এইভাবে আপনার যত কাজ আপনার কাজটাকে বন্ধ করে আল্লাহ যেটা পছন্দ করে ওই পছন্দ কাজটা আগে করে ফেলেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দুই, তিন নম্বরে সদা সর্বদা আল্লাহর দিদার কামনা করতে হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বরে সদা সর্বদা কার দিদার? আল্লাহর দিদার। কিভাবে? জান্নাতীরা জান্নাতে দিদার পাবে কার? সবাই কোন? কার? এমনকি জান্নাতীরা আল্লাহর যারা নিয়ামত প্রাপ্ত বান্দা আছেন, আল্লাহর যারা মকবুল বান্দা আছে, ওই বান্দারা হাসরের ময়দানেও আল্লাহর সাথে দিদার করবেন। ও মুসলমান, রসুলুল্লাহর দিদার যদি এত নিয়ামত পূর্ণ হয়, আমার নবীর দিদার দিদার যদি এত চমকপ্রদ হয়, ও মুসলমান একবার চিন্তা করেন আল্লাহর দিদার কত আনন্দের হতে পারে। অতএব একজন মুসলমানের সব সময় মনটাকে ফ্রেশ রাখতে হবে, মনের ভেতরে নিয়ত রাখতে হবে আল্লাহর দিদার কামনা করা। আল্লাহর দিদার কামনা করা। চার নম্বরে সর্বাবস্থায় সন্তুষ্ট থাকা আল্লাহর উপর। একটু জোরে বলবেন, আপনাকে গরিব রেখেছেন কে? তো আরেকজনকে ধনী বানিয়েছেন কে? তো এভাবে তো আপনার উচিত কি, আমার বাড়ির পাশের লোক এত ধনী হইছে কেন, আমি হইলাম কেন, বাস আমার মদের ব্যবসা করতে হবে, সুদের টাকা লাগাইতে হবে, যে কোনো ভাবে সে যেমন দশতলা বিল্ডিং করছে আমি দশতলা না পারলেও পাঁচতলা অন্তত আমাকে করতে হবে, এটা কি আল্লাহর উপর রাজি হলো? কথা কোন? রাজি হলো? বড় আক্ষেপ আশ্চর্যের কথা কি জানেন, আমরা মুখে বলি আল্লাহর উপর রাজি, কিন্তু বুকে বুকে বা আমাদের কার্যক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহর উপর রাজি ন। আমাদেরকে গরিব রেখেছেন কে? ফকির রেখেছেন কে? আবার ধনী করেছেন কে? তা আপনি ওর ধন দেখে বিস্মিত বিস্ময় ভাব প্রকাশ করবার কারণ কি? আপনার আপনার ঘরে পাশের ঘরের ঘরের লোকটা যেমন ধনী হয়েছে, যেই আল্লাহ ওনাকে ধনী করেছেন, আল্লাহ তো ওই আল্লাহ তো আপনাকে গরিব করেছে, তো আল্লাহ তো রাজি ওনাকে ধনী করে আপনাকে গরিব করে, তো আপনার উচিত হবে আল্লাহ যেমন রেখেছেন সেখানে সন্তুষ্ট অর্জন করা। এটাই হলো আসল বন্দেগিয়ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বলুন ঠিক কিনা? চার, পাঁচ নম্বরে আমার নবী কামলিওয়ালার সুন্নাহ।
যথাযথভাবে আদায় করা। সুবহানাল্লাহ বলো। গভীরভাবে লক্ষ্য করেন মুসলমান, আমার নবীর সুন্নার ভিতরে কত সুন্নাত আছে। দাড়ি রাখাও আমার নবীর সুন্নাহ, নামাজের আগে কত সুন্নাত আছে, ওযুর সময় কত সুন্নাহ আছে, মিসওয়াক করে টিও সুন্নাহ, ফসরাত থেকে ভালোমতো পরিষ্কার হওয়া, এটাও আমার নবীর নির্দেশনা। ও মুসলমান, যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, বেশি বেশি আমার নবীর সুন্নাগুলো যথাযথ আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কবরে গিয়ে কবরটার যদি জান্নাতের বাগান বানাইতে চান, ও মুসলমান আপনার উচিত আমার নবী কামলিওয়ালার সুন্নাগুলো যথাযথ আদায় করা। ছয় নম্বরে অধিক হারে আল্লাহর কোরআনুল করিম তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে কিনা? পৃথিবীতে একটি মাত্র কিতাব, আমাদের তো এই টাইম নাই, কোরআন শরীফ খুলে দেখবা। আমরা কোরআন শরীফ খুঁজবো হেদায়তের জন্য, কোরআন শরীফ খুলবো হেদায়তের জন্য, কোরআন শরীফ পড়বো হেদায়তের জন্য, কিন্তু সেই জায়গায় আমরা কোরআন শরীফ খুলতেছি সুল পাওয়ার জন্য। কথা বলুন না ঠিক কিনা? মুসলমান কত নিচে চলে আসছে চিন্তা করে দেখছেন? আপনি একদম এমন কি ইবাদত করছেন, এমন কোন ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন যে নবী মুস্তাফার চুল মুবারক, ভ্রু মুবারক আপনার ঘরের কোরআন শরীফের ভিতর দিয়ে গেছে ফেরেশতারা? কি এমন আমল করছেন আপনি? কোরআন শরীফ পড়তে হবে আমাদের হেদায়েতের জন্য, কোরআনুল করিম পড়তে হবে আল্লাহর দিদার পাওয়ার জন্য, কোরআনুল করিম পড়তে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কোরআনুল করিম পড়তে হবে সওয়াবের জন্য, কোরআনুল করিম পড়তে হবে গুনার ক্ষমার জন্য। বেশি বেশি আল্লাহর কোরআনুল করিমের তেলাওয়াত করা দরকার আছে কিনা? আরেকটু জোরে বলো না, আছে কিনা? আমরা এমন মুসলমানও আমরা দেখি বা আমরা পাই যারা গোটা এক মাসে একটা পৃষ্ঠাও কোরআন শরীফ পড়ে নাই, একটা আয়াতও পড়ে নাই। আবার এমন মানুষও কম না, এক বছরে জীবনে কোরআন শরীফ দেখেও নাই। এমন মানুষও কম নাই, জিন্দিগিতে কোরআন শরীফ সে খুলেও নাই। একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা যারা আরব দেশে ছিলেন, যতই বলেন আরবিরা এমন ওমন তেমন, আপনি দেখেন আরব বিশ্বে, সৌদি আরবে দেখেন, দুবাইতে দেখেন, ওমানে দেখেন, যারা আপনার যারা মধ্যপ্রাচ্যে থাকে আপনি তাদের থেকে জিজ্ঞেস করিয়েন, তারা খুব সহজে মসজিদের ভেতরে ঢুকে, তারা খুব সহজে টাইম অপচয় করে না। আমাদের দেশের মানুষরা মসজিদে ঢুকে ঘড়ির দিকে তাকাই থাকে, হুজুর যথাসময়ে যাই নামাজে দাঁড়াই, নামাজের নিয়ত করছেন কিনা, হুজুর এক মিনিট দেরি হয়েছে কেন, কথা কন ঠিক কিনা? এটা আমাদের দেশের মানুষ দেখে, কিন্তু আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে দেখেন পাঁচ মিনিট টাইম আছে, বাস সুন্নত পড়ছে, নফল পড়ছে, এরপরেও টাইম আছে, সামনে অ্যাভেলেবল কোরআন শরীফ আছে, সেখান থেকে নিয়ে আল্লাহর কোরআন পড়তে শুরু করেছে। এই পরিবেশগুলো আমাদের করতে হবে। কিন্তু আমাদের মসজিদে হতো গোটা কোরআন শরীফ, একটা কোরআন শরীফও নাই, এরকম অনেক মসজিদ আছে, কথা বলো না ঠিক কিনা? মানুষ ঘরে তো পড়ে না, মসজিদে পড়ারও পরিবেশ নেই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। তা আল্লাহ সন্তুষ্টি পেতে হলে যেটি আমাদেরকে করতে হবে, ছয় নাম্বার, নাম্বার সিক্স, সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাবাত করতে হবে। একটু জোরে বলুন। সাত নম্বরে আল্লাহর যারা পুণ্যবান বান্দা, আলেম উলামা যারা আছে, সত্যিকারের আলেম যারা আছেন, ওনাদের সোহবতে বেশ বসতে হবে, আলেম ওলামার সোহবতে থাকতে হবে। যদি আলেম ওলামা আল্লাহর ওলির সোহবতে থাকেন, ও মুসলমান গুনা থেকে আপনাকে দূরে সরাইয়ে রাখবেন কে? আর একটু জোরে কন্যা কে? আর যদি আপনি আলেম ওলামার সোহবতে না যান, আপনার মনের ইচ্ছে মতো করেন, দিন দিন শয়তান আপনাকে গোমরা করতে শুরু করবে, কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সমাজের কত ভালো ভালো মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে আলেমদেরকে না গোনার কারণে, আল্লাহর ওলিদের সত্যিকারের সোহবত
অর্জন না করার কারণে কথা বলুন ঠিক কিনা? এই জন্য নেককারদের সহবতে বসতে হবে। নম্বর আট, আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যথাযথ করতে হবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে কি ফরজ, এগুলার পাশাপাশি আশপাশে যত নফল হয় সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এমনকি মিলাদুন্নবীর দিন, এরকম যতগুলো বুজুর্গ দিন আছে, বুজুর্গ রাত আছে, অথবা সোমবার দিন রোজা রাখা, এরকম ফরজ ইবাদতের পাশাপাশি এরকম যেগুলো বুজুর্গ দিন এগুলাতে নফল ইবাদত করা, পাশাপাশি দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, আর বিনম্র চিত্তে আল্লাহর দরবারে দোয়া করলেও ওই বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে করতে হবে। এমন মানুষও আছে যারা তাহাজ্জুদের নামাজ কতক্ষণে পড়ে জানেন, এমন মানুষ আছে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় জানে না, এমন মুসলমান আছে তাহাজ্জুদের নামাজ কি বুঝে না, সেও জান্নাত খুঁজে, সেও বলে কি দুষ করছিলাম কি জানি, আল্লাহ আমারে কেন এত কষ্ট দেয়। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। এগুলো কোনোদিন ইমানদারের কথা হতে পারে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? নামাজ পড়েন, দোয়া করতে হবে কার দরবারে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধারণ করো, নামাজও পড়ো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যও নাই নামাজও নাই, শুধু আল্লাহ দোয়া কবুল করে না কেন এটা নিয়ে আন্দোলনে আছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বহু মানুষ নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, এমনও আছে যে ক আল্লাহর কাছে বহুত দোয়া করছি, আগে নামাজ দোয়া পড়ছি, এখন আর পড়তেন্ন, ক কেন পড়তেন কিল্লা, ক আমি অনেক নামাজ পড়ছি, অনেক দোয়া করছি, আল্লাহ আর দোয়া কবুল করে না, নামাজ কিল্লা পড়তেন। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ক্ষমা না করে আপনার স্থান কোথায়? নাম্বার নাইন, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার যেই সমস্ত সিফত আছে এই সমস্ত সিফতের প্রতি ধ্যান করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সিফত গুলির প্রতি আমাদেরকে সব সময় ধ্যান করতে হবে। আল্লাহ তুমি রহমান, আমারে মাফ কইরা দাও। আল্লাহ তুমি গফুর, আমারে মাফ কইরা দাও। আল্লাহ তুমি জব্বার, আমার প্রতি রাগান্বিত হইও না। আল্লাহ তুমি সত্তারুল উয়ুব, আমার আইবগুলা তুমি প্রকাশ করিও না। এইভাবে যদি আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। দশ নম্বর, আল্লাহর নিয়ামতের প্রতি ধাবিত হওয়া। সুবহানাল্লাহ, বলো না। আল্লাহর নিয়ামতের প্রতি নজর দেয়া, আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে এর চেয়ে বড় শুকরিয়া কি আর আছে? কোথায় কোন আছে? আল্লাহ চাইলে শুকর বানাইতে পারতেন, আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে কসব বানাইতে পারতেন, আল্লাহ চাইলে আমাদের বানর বানাইতে পারতেন। মুসলমান, আল্লাহ পাক এত কিছু না বানাইয়া আল্লাহ আশরাফুল মখলুকাত আমগরে বানাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন সৃষ্টি জগতের সবচেয়ে দামি প্রাণী হিসেবে, মহান আল্লাহ আমাদেরকে বানাইছেন। ও মুসলমান, এর চেয়ে শুকরিয়া আর কিছু হতে পারে না। এগারো নম্বরে, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলাকে যদি স্মরণ করতে চায়, আল্লাহকে যদি যখনই ডাকতে ইচ্ছে করে সে সময় নীরব নিবৃত রুমে চলে যাওয়া। সুবহানাল্লাহ, বলুন। মনে রাখবেন, যারা খালি ঘরে আল্লাহ পাককে নীরব নিবৃতে ডাকে, কেউ তাকে দেখে না, শুধু দেখেন কে? আল্লাহ।
আসবাস আল্লাহকে রাজি করবার জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আল্লাহকে রাজি করবার জন্য লাইট টাইট সব অফ করে দিয়েছে, শুধু একাকি অন্ধকার ঘরে বসে বসে আল্লাহর জিকির করছে কিংবা নামাজে দাঁড়িয়েছে অথবা মুনাজাত করে করে আল্লাহর দরবারে কাঁদছে, আমার নবী বলেন ওই বান্দা হাশরের ময়দানে আল্লাহরও আরশ আজিমের নিচে ছায়া পাবে। বারো নম্বরে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যেই সমস্ত কাজগুলোতে নারাজি সেগুলো পরিহার করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ যেগুলিতে নারাজ সেগুলো আমাদেরকে কি করতে হবে? পরিহার করতে। যেমন মিথ্যে কথা বললে আল্লাহ খুশি হবেন? কথা কোন খুশি হবেন? খুশি হবেন। সুদ খাইলে খুশি হবেন? ঘুষ খাইলে খুশি হবেন? বেনামাজি থাকলে খুশি হবেন? মানুষের সাথে ভণ্ডামি করলে, ভাওতাবাজি করলে, ঠাউটগিরি করলে খুশি হবেন? আল্লাহ যেগুলিতে নারাজ সেগুলো যদি পরিহার করে ফেলতে পারি তাহলে আমাদের উপর খুশি হবেন কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।